আমার একটা ছোট বোন ছিল মাত্র 5-6 বছর বয়সের সময় আমাদের চোখের সামনে না খেতে পেয়ে ছটফট করে মরে গেল চায়ের দোকানে গ্লাস ধুইছি হোটেলে থালা বাসন মেজেছি আমার জীবন সেভাবে প্রভাবিত হলো যাকে এই সমাজ অসামাজিক বলে আমার মতো মানুষের সঙ্গে অধ্যাপকরা দেখা করতে আসছেন সম্মান দিয়ে কথা বলছেন আমার আত্মজীবনী ইংরেজি অনুবাদ হয়েছে এই তো আমার জীবন এই লড়াই আমি লড়ছি তো আমরা যারা খেটে খাওয়া মানুষ আমাদের যাদের জমি জায়গা নেই টাকা পয়সা নেই বাঁচব কী করে বাঁকুড়া জেলার শিরোমণিপুর ক্যাম্পে আমরা যত রিফিউজি ছিলাম ওইখানকার ছোট্ট এলাকাতে এত মানুষের রোজগারের কোনো সুযোগ সুবিধা ছিল না বাবাকে দক্ষিণ চব্বিশ পরগনার ঘোলাদোলতলা বলে একটা জায়গা আছে সেখানে একটা রিফিউজি ক্যাম্প আছে আমার কিছু আত্মীয় স্বজন সেখানে থাকতেন সেখানে চলে আসলেন কারণ কি কলকাতা শহর সন্নিকটে হওয়ায় কলকাতায় গিয়ে জন্মজুরির কাজ করা যায় আমার বাবা যাদবপুরে জন্মজুরির কাজে আসতেন ভোর 4টার সময় ট্রেনে উনি চাপতেন 6টা-7টার মধ্যে এসে উনি যাদবপুরে পৌঁছাতেন যেদিন কাজ হতো যে বাড়িতে উনি কাজ করতেন তার কাছ থেকে 50টা পয়সা চেয়ে নিতেন পাউরুটি আলুর দম খেতেন যেদিন কাজ হতো না সেদিন আর দুপুরে ওনার খাওয়াই কিছু হতো না উনি যে বাড়ি ফিরে যাবেন যেতে পারতেন না কারণ উনি এসছেন বিনা টিকিটে ট্রেনে দুপুরবেলা ট্রেনে চেকার থাকে ফলে ওনার পক্ষে বিনা টিকিটে ট্রেনে যাওয়া সম্ভব হয় না ওই স্টেশনে গামছা পিছিয়ে শুয়ে থাকতেন এইভাবে না খেয়ে থাকতে 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 দিনের পর দিন আর ওই কাঁচা পাউরুটি খেতে খেতে একদিন ওনার পেটে গ্যাস্ট্রিক হয়ে গেল আলসার হয়ে গেল বাড়িতে কাটা ছাগলের মতো শুয়ে পড়লেন বাড়ির একমাত্র রোজগারক্ষম ব্যক্তি তিনি যদি শুয়ে পড়েন সংসার চলে কী করে উনুন জ্বলা বন্ধ হয়ে গেল আমাদের আমার একটা ছোট বোন ছিল মাত্র 5-6 বছর বয়সের সময় আমাদের চোখের সামনে না খেতে পেয়ে ছটফট করে মরে গেল আমার মার মাথায় অনেক বড় বড় চুল ছিল সেই চুল তেল অভাবে সাবান অভাবে জট পাকিয়ে গেল তাকে গোড়া থেকে কাঁচি দিয়ে কেটে ফেলতে হলো পড়বার কাপড় ছিল না সেই যে সরকারি ক্যাম্পে থাকার সময় সরকার যে কাপড় দিয়েছিল সে কাপড়টি ততদিনে পচে গেছে পরে একটা মশারির ছেঁড়া টুকরো জড়িয়ে তাকে ঘরের কোণে আত্মগোপন করে বসে থাকতে হতো দিনের বেলা তিনি বাইরে বেরোতে পারতেন না সেই যে ছোটোবেলা সেই যে ছোট বয়স যে ছোট বয়সে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় স্লেট পেন্সিল বগলে নিয়ে সেই বয়সে ক্ষুধার তাড়নায় আমাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হলো গরু ছাগল চড়াবার জন্যে চায়ের দোকানে গ্লাস ধুয়েছি হোটেলে থালা বাসন মেজেছি পাউরুটি চুরি করেছি খিদের তাড়নায় এই যে জীবন আমাদের সামনে স্বাভাবিক খাতে বওয়ার কোনো পথ ছিল না মানুষ হওয়ার জন্য যতগুলো রাস্তা সুচিন্তিতভাবে তাকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল এক তো দলিত পরিবারের সন্তান এই শাস্ত্র আমাদের জন্যে মানবেতর এক নিকৃষ্ট জীবনযাপনের কথা বলেছে সেই জীবন আমাদের দেবে আমরা সুন্দর একটা নাম রাখতে পারবো না ভালো জামাকাপড় পরতে পারবো না পেট ভরে খেতে পারবো না আমাদের উচ্ছিষ্ট খেতে হবে ধন সম্পদ আমরা জমাতে পারবো না সেটা যদি জমাই তাহলে উচ্চবর্ণরা কেড়ে নিতে পারবে এটা আমাদের শাস্ত্রে আছে পরিকল্পিতভাবে একদল মানুষকে নিঃস্ব নিরন্ন বুভুক্ষু বানিয়ে রাখার জন্যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বহুকাল ধরে চলছে আমি সেই ষড়যন্ত্রের শিকার ফলে আমার জীবন সেভাবে প্রবাহিত হলো যাকে এই সমাজ অসামাজিক বলে যাকে এই আইন বেআইন বলে এবং এই যে জীবন সেই জীবন গিয়ে শেষ হয় লাশ কাটা টেবিলে আর তা নাহলে জেলখানার কালো কুঠুরিতে সম্ভাবনা ছিল লাশ কাটা টেবিলে শোয়ার সম্ভাবনা ছিল সারা শরীরে অসংখ্য চুরিচাকুর দাগ আছে খুললে দেখাতে পারি কিন্তু প্রাণটি যায়নি একদিন নিজেকে আবিষ্কার করলাম জেলখানার এক কালো কুঠুরিতে যেদিন আমি জেলে গেছিলাম ভীষণ কাঁদছিলাম ছোটোখাটো একদিন একবেলা এরকম আমি গেছি অনেকবারই রেল স্টেশনে শুয়ে থাকলে আরপিএফের জিআরপিএফের কোটা আছে ওদের যেন মাসে কতগুলো কেস দিতে হয় নাহলে পরে ওদের চাকরিতে বদনাম হয় প্রমোশন আটকে যায় তা আমরা যারা ঘরবাড়ি নেই অনিকেত মানুষ স্টেশনে শুয়ে থাকতাম আমাদের ধরে নিয়ে একটা লোহা দিয়ে
3 RPF একটা কেস দিয়ে দিত তার চাকরি বাঁচাবার জন্য, আমরা জেল খাটতাম। তো এইভাবে আমরা গেছি অনেকবার, এভাবে আমি অনেকবার গেছি, কিন্তু সেবার যে গেছিলাম সেইটা ছিল একটু বড় কেস। পুলিশ তাতে যে ধারাটা দিয়েছিল 148, 149, 307 আর 3+5 একটা কী ধারা ছিল ওটার মানে আমি জানি না, পুলিশ বলেছিল 10 বছর তোর জেল হবে। সেই জন্যে কাঁদছিলাম, 10 বছর জেলখানার মধ্যে থাকতে হবে, আত্মীয় স্বজন চেনা জগৎ কিছু আর দেখতে পারবো না, হিংস্র মানুষদের মধ্যে এতগুলো দিন থাকতে হবে, বুক ফেটে কান্না আসছিল। তো যখন আমি জেলখানায় ঢুকে কাঁদছি, জেলখানায় কিন্তু কাঁদাটা অপরাধ, কাঁদাটা এই জন্য অপরাধ, আমি আজকেই ঢুকে কাঁদতে শুরু করেছি তাহলে যে লোকটা 10 বছর 15 বছর জেলে পড়ে আছে তারও তো কান্না পাবে, বাড়ির শোক তারও তো উতলে উঠবে। তো সেই শোকের চোট এসে তাকে শোকার্ত করে দেওয়ার অপরাধে সে আমাকে ধরে পিটতে শুরু করতে পারে, সেই জন্য কাঁদা জেলখানায় অপরাধ। আমি কাঁদছিলাম ফুপি ফুপি, একটি মানুষ আমাকে দেখলেন, 60-65 বছর তার বয়স, চিটিং কেসের আসামি। এই যে চিটিং কেস, এটি কিন্তু খুব বুদ্ধিমান লোক ছাড়া করতে পারে না, খুন ডাকাতি এসব মাথামোটা লোকেরা করে করতে পারে, কিন্তু চিটিং করা, লোককে ঠকানো, নীরব মোদী সহজ না মানুষকে ঠকানো। তো উনি সেই চিটিং কেসের আসামি ছিলেন, তো উনি আমাকে বললেন কাঁদছিস কেন? তাই আমি বললাম পুলিশ বলেছে 10 বছর জেল হবে, কাঁদবো না। তো আমার চেহারা ওরকম ছিল না যে এমন কোনো অপরাধ করতে পারে যাতে 10 বছর জেল হয়। পুলিশ আমাকে যখন ধরেছিল তখন আমাকে সেই অফিসার বলেছিল, শরীরে আধ কিলো মাংস নেই আর তুই এরকম ঘটনা ঘটিয়েছিস। তো উনি আমাকে বললেন যে বললেই হয়ে গেল নাকি 10 বছর জেল, দেখ তো কী ধারা দিয়েছে তোর কেসের। তো জেলখানায় একটা রেশন কার্ডের মতো একটা কাগজ দেয়, সেটার মধ্যে আসামির বয়স, ঠিকানা, নাম, কী কেস, কবে কোর্টের তারিখ, কবে ছাড়া পাবে, এই সমস্ত লেখা থাকে। সেই কার্ড একটা আমাকে দেওয়া হয়েছিল, আমার হাতে ধরা ছিল। তো আমি তার দিকে তাকিয়ে বললাম যে আমি লেখাপড়া জানি না। তো ভদ্রলোক আমার দিকে তাকালেন, তার এক চোখে বুদ্ধের দয়া আর এক চোখে দুর্বাসার ক্রোধ। সামান্য ধারা পড়তে পারি না আমি, দুঃখ হলো ওনার। তো উনি সেই কাগজটা আমার থেকে চেয়ে নিলেন, নিয়ে উনি দেখে বললেন যে উকিল দিতে পারবি? আমি বললাম যে না, বাইরে কেউ আছে? তো বাইরে তো আছে কিন্তু থেকেও তো নেই, মা বাবা তারা তো অত্যন্ত দুস্থ দুর্বল, তো নেই। আমি বললাম নেই। তো বললো যদি উকিল দিতে না পারিস তাহলে কিন্তু 10 বছর আটকে দিলেও দিতে পারে ওরা, 307 যে ধারাটা রয়েছে ওটা প্রমাণ করতে পারলে, আর আমি উকিল যদি না দিতে পারি ওরা প্রমাণ করে দিলেও দিতে পারে, সেই সুযোগ সেই কৌশল ওদের হাতে আছে। আইন আর বিচার ব্যবস্থা এগুলো হচ্ছে সিমেন্টের মতো, এক্ষুনি জল ঢেলে দিয়ে এক্ষুনি তাকে যাকে একটা যেমন মূর্তি বানানো হবে ঠিক তেমন তৈরি হয়ে যাবে, কালকে কিন্তু আর হাতুড়ি মারলেও ভাঙবে না। তো তখন উনি ধীরে ধীরে ওনার সঙ্গে বন্ধুত্ব হলো, হতে হতে উনি বললেন যে এত দীর্ঘ সময় জেলে থাকতে যদি হয় অকারণে কেন নষ্ট করবি, বাইরে তোর খাওয়া জুটতো না, এখানে 3 বেলা খেতে পাচ্ছিস, বাইরে তুই রোদে শুকনো হতে হতো, বৃষ্টিতে ভিজতে হতো, শীতে কাঁপতে হতো, এখানে কাঁপতে হবে না, কম্বল পাবি, পাকা দেয়াল পাবি, মাথার উপরে ছাদ পাবি, বাইরে তো অসুখ হলে ওষুধ পেতি না, এখানে তো যা হোক কিছু ওষুধ তো পাবি, সমস্ত সুযোগ সুবিধাটা জেলখানার মধ্যে পাবি যা তুই বাইরে পাসনি। আমাদের মতো দলিত দরিদ্র দুস্থ মানুষের জন্যে মহামান্য সরকারের এই একটা দান, বাইরে খেতে পাচ্ছ না তো জেলে চলে যাও, ওখানে তুমি পেয়ে যাবে সব কিছু, তোমার সব কিছু ব্যবস্থা ওইখানে করা আছে। তো সেই সময় উনি আমাকে বললেন যে লেখাপড়া শেখ, যদি একটু লেখাপড়া শিখিস তাহলে জেলখানাতে যারা লেখাপড়া জানে তারা রাইটারের কাজ পায়, আসামির নাম ধরে তারা ডাকে, আর যারা লেখাপড়া জানে না তাদের বড় বড় ভারী ড্যাগ কাঁধে করে বইতে হয়। তো উনি বললেন লেখাপড়া শেখ, তো লেখাপড়া শেখ বললেই তো শেখা যাবে না, সিলেট কোথায়, পেন্সিল কোথায়? তো উনি বললেন যে ইচ্ছাটাই বড়, শিখবি, যদি তুই শিখিস আমি তোকে শেখাবো,
আমারও সময় কেটে যাবে, তোরও সময় কেটে যাবে। তো আমি বললাম ঠিক আছে শিখব। উনি একটা ছোট্ট কাঠের টুকরো নিয়ে এলেন আর জেলখানার মাটিতে প্রথম অক্ষর লিখলেন অ আ ক খ। আমাকে বললেন এটার উপরে কাঠিটা বোলা শেখ। এভাবে আমি অক্ষর জ্ঞান প্রাপ্ত হলাম জেলখানায়। জেলে বসে আমি প্রথম একটা বই পড়তে পেরেছিলাম, যুক্তাক্ষর বর্জিত, বইটার নাম মনোজ বসুর নিশি কুটুম্ব। তারপর আমি 26 মাস পরে যখন জেল থেকে বেরোলাম, বই পড়ার একটা ভয়ঙ্কর নেশা সাথে করে নিয়ে এলাম। ওই নেশাটা ছাড়তে পারছিলাম না। বাইরে এসে রিক্সা চালাতাম, মদ খেতাম, মারপিট করতাম, কিন্তু বই পড়তাম। একটা বই হাতে করে আমি সমুদ্রের গভীরে কী আছে জেনে যেতে পারছি, একটা বই হাতে করে আমি হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় কী আছে জেনে যেতে পারছি, আফ্রিকার গহনরণ্যে কী আছে জেনে যেতে পারছি। আমি ওই যাদবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে সারা পৃথিবীটা দেখতে পাচ্ছি। তাই বই আমি ছাড়তে পারতাম না, প্রচণ্ড বই পড়তাম, রিক্সা চালাতাম। তো একটা শব্দের মানে আমি খুঁজে পাচ্ছিলাম না। জিজিবিষা একটা বইয়ে পেয়েছিলাম শব্দটা। আমার রিক্সায় একজন সওয়ারি উঠলেন, দেখে মনে হলো তিনি অধ্যাপিকা। তো তাকে জিজ্ঞেস করলাম যে জিজিবিষা কথার মানে কি। উনি অবাক হলেন যে এই শব্দটা তুমি পেলে কোত্থেকে। তা আমি বললাম বই থেকে। উনি বললেন তোমার পড়াশোনা কদ্দূর। আমি বললাম আমি কোনো স্কুলে যাইনি। বললো তাহলে এটা শিখলে কী করে? আমি বললাম আমি নিজে তুমি নিজের থেকে লেখাপড়া শিখেছি, নিজের চেষ্টায়। কী কী বই পড়েছো তুমি? 10-12টা বইয়ের নাম বললাম, তার মধ্যে 4-5টা ওনার বই ছিল। পরে জানতে পারলাম উনি মহাশ্বেতা দেবী। এবং সেই সময় আমার রিক্সার গদির মধ্যে ওনার একটা বই রাখা ছিল, বইটার নাম অগ্নিগর্ভ। তারপর উনি বললেন যে তোমার মতো অল্প শিক্ষিত মানুষ তারা লেখে, আমার একটা পত্রিকা বেরোয় বর্তিকা নাম, তাতে আমি ছাপি, তুমি কি লিখবে? তা আমি তখনও পর্যন্ত কোনোদিন কিছু লিখিনি। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি যদি লিখতে পারি তাহলে আপনাকে দেব। তো উনি একটা চিরকুটে নাম ঠিকানা লিখে দিয়েছিলেন আমাকে, সেটা থেকে আমি জানতে পেরেছিলাম উনি মহাশ্বেতা দেবী। লেখা একটা লিখলাম বহুদিনের চেষ্টায়, লেখাটা ছাপা হলো বর্তিকা পত্রিকায়, সেই লেখাটা যুগান্তর পত্রিকায় রিভিউ হলো। এবং যিনি রিভিউ করেছিলেন তিনি একটা শব্দ লিখেছিলেন যে সম্ভাবনাময় লেখক, যদি এই লেখালেখির জগতে টিকে থাকে তাহলে আগামী দিনে আমরা সাহিত্য জগতে একটু নতুন কিছু পেতে পারবো। যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপকরা দেখতাম আমার সঙ্গে দেখা করতে আসতেন। একটা ঘৃণিত জীবন, কুকুর বিড়ালের মতো রাস্তায় শুয়ে থাকি, গরু ঘোড়ার মতো রিক্সা টানি, আমার মতো মানুষের সঙ্গে অধ্যাপকরা দেখা করতে আসছেন, সম্মান দিয়ে কথা বলছেন। তখন আমার মনে হলো যে একটা লেখাতে যদি এতটা হয়ে থাকে, 10টা যদি লিখি কী হবে। যেসব বই আমি পড়েছিলাম আমার মনে হয়েছিল যে এরকম একটা আধা বই আমি ইচ্ছা করলে লিখতে পারি। তারপর লিখতে শুরু করলাম। লিখতে 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 36-37 বছর কেটে গেছে। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি, 24 ঘন্টা অন্ন সম্মান, আরও অনেকগুলো পুরস্কার পেয়েছি। এবছর বাংলার দলিত সমাজের পক্ষ থেকে জয়পুর লিট ফেস্টে আমি প্রতিনিধিত্ব করেছি। আপনারাও আমাকে এই পর্যন্ত নিয়ে এলেন। এই আমার ছোট্ট জীবন, লড়াই জারি আছে। আমার আত্মজীবনী ইংরেজি অনুবাদ হয়েছে। এই তো আমার জীবন, এই লড়াই আমি লড়ছি। আর তো কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।